আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি আমাদের হালাল টাকা ইলিগাল ভাবে পাঠাবা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আমরা ভালো আছি। নাদিয়া ও নাদিয়া ভাই ভালো আছে। কি বলেন আম্মা, হাবিব এখনো টাকা পাঠায় নাই? আমি এখনো জিজ্ঞেস করছি। ভালো থাকবেন আম্মা, আসসালামু আলাইকুম। ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপস দিবে €107, আর ওই হুন্ডি ব্যবসায়ী দিবে €108। হাবিব, তুমি কেন বাংলাদেশে টাকা পাঠাও নাই? আমা ফোন করছিল। না না, সেটারই প্রস্তুতি চলতেছে, বুঝতে পারছো? ক্যালকুলেট করতেছি কত টাকা আসলে ইউরোতে খরচ হবে, কারণ এখন তো ডলারের দাম ইউরোর দাম অনেক উল্টা পাল্টা হয়ে গেছে। চিন্তা ভাবনা করছি কিসের মাধ্যমে আসলে টাকা পাঠানো যায়। সব সময় যেভাবে পাঠাও, ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ মাধ্যমে ভালো না? ট্যাপট্যাপ সেন্ড অ্যাপস ভালো, সবসময় আমরা যেভাবে পাঠাই, কিন্তু এবার ধরো আমার কাছে কিছুদিন আগে এক ভাই আসছিল, বুঝতে পারছো? তো উনি আসলে বলতেছিল যে হাবিব ভাই, আপনি তো সবসময় যেভাবে পাঠান, আমার সাথে কাছে একটা নতুন মাধ্যম আছে, আপনি এতে করে কিছু টাকা বাঁচাবেন। আমি জিজ্ঞেস করলাম কী মাধ্যম? বলে যে এটা একটা হুন্ডি, আপনি এইখানে একজনকে টাকা দিয়ে দিবেন, আপনার ইউরো দিয়ে দিবেন, ওদের লোকজন বাংলাদেশে আপনার একদম বাসায় যায় টাকা দিয়ে আসবে। আমি তো ভাবলাম রেট কত? বলে যে রেট তো খুব ভালো, মানে আপনি যেখানে যা পাঠান যেখানে ইচ্ছে একটু বেশি পেলাম। আমি চিন্তা করতেছি আসলে কোনটা পাবো, ট্যাপট্যাপ সেন্ড অ্যাপস নাকি হুন্ডি, কারণ এই দুইটা আমি একটু ক্যালকুলেট করতেছি। কিন্তু হাবিব, এটা কি লিগাল? সেটাও চিন্তা করতেছি, এটা আসলে লিগাল না, কারণ বাংলাদেশে হুন্ডি ব্যবসা হচ্ছে ইলিগাল, আর জার্মানিতে এটা তো আরও ইলিগাল, এগুলো ইলিগাল না। আমি এখন তারপরও তুমি চিন্তা করে, আমি প্রতি ইউরোতে যদি এক টাকা করে বেশি হয়, আমি যদি ধরো যত টাকায় পাঠাও প্রতি এক টাকা বেশি, এটা তো ভালো, চিন্তা করতেছি আমি। না দের বাবু, তুমি ঠিক আছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, তুমি আমাদের হালাল টাকা ইলিগাল ভাবে পাঠাবা। এইভাবে তো আমি চিন্তা করি নাই, আমরা কত কষ্ট করে এখানে প্রবাসী টাকা ইনকাম করি, এই টাকাটা আমরা তো সৎভাবে পাঠাইলে ভালো, এটা তো অলরেডি সৎ টাকা, এটারে আমরা যদি ওই ইললিগাল ভাবে একটু লোভের জন্য যদি অন্যভাবে পাঠাই, তাহলে তো এটা পুরো হালাল টাকা আর থাকলো না, এটার ভিতরে একটা ঝামেলা ঢুকে গেল। না দিয়ার মা, তুমি তো অনেক ভালো কথা বলছো। তাইলে কম চিন্তা করে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপস এর মাধ্যমে টাকা পাঠাও। ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপস এর কত সুবিধা, জিরো ট্রান্সফার ফি, বেস্ট এক্সচেঞ্জ রেট। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপসের কথা আমি সবই, এগুলো তো আমরা সবসময় টাকা পাঠাতেছি, এখানে এক্সচেঞ্জ রেট ভালো, এখানে ট্রান্সফার ফি নাই, এখানে সাথে সাথে টাকা চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি নাদিয়ার মা, তুমি একটা ভালো পয়েন্ট বলছো, এই যে হুন্ডির মাধ্যমে ব্যাপারটা আমি একটু তোমার একটু খুলা বলি। এই ধরো যে টাকাটা ওই বাংলাদেশে যে লোকটা দিচ্ছে, আমরা সবসময় বলি না দেশের টাকা পাচার হয়ে যেতেছে, দেশের টাকা পাচার হয়ে যেতেছে, এটা কিন্তু কিভাবে হইতেছে? ধরো এই লোকগুলো যারা বাংলাদেশে দুর্নীতি করতেছে, এরা তো আসলে টাকা তো ব্যাগে করে যেতে পারে না, কারণ সিকিউরিটি একটা ব্যাপার আছে। তো এরা যেটা করে, এই হুন্ডি ব্যবসায়ীদের সাথে মিলে ওরা ধরো ওদের যে কালো টাকাটা বাংলাদেশের এক জায়গাতে আর এক জায়গায় তো দেওয়ার তো ব্যাপার না, আর এরা কি করে, এই হুন্ডি ব্যবসায়ী যারা ইউরোপে আছে বা মধ্যপ্রাচ্যে আছে, এদের এই হুন্ডির টাকাটা এরা ওদের যে ইউরোপের বা এই দেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। হুন্ডি ব্যবসায়ী মাধ্যমে টাকা পাঠাও, যেটা আমাদের ট্রেডিশনাল যে ওয়ে, যে ব্যাংক ট্রান্সফার, সেভাবে যদি তুমি টাকা না পাঠাও, তুমি কিন্তু পারতপক্ষে এই যে দুর্নীতি বা যাদের কথা আমরা সবসময় বলি, তাদেরকেই কিন্তু তুমি সাহায্য করছো। আসলে সবচেয়ে ভালো আপনারা যারা বাংলাদেশে টাকা পাঠান, আপনারা সবসময় চেষ্টা করবেন লিগাল ওয়েতে, যেটা আসলে যেটা প্রচলিত হইতে, সেটা যদি একটু সমস্যাও হয় সেভাবে আপনার টাকা পাঠাবেন, তাতে আপনার হালাল এই কষ্ট অর্জিত টাকাটা সৎভাবে বাংলাদেশে পৌঁছবে। সো অল্প কিছু লোভের জন্য আসলে আপনারা সব হুন্ডি ব্যবসায়ীদের পাল্লায় পড়বেন না, এটা হচ্ছে আমাদের মেসেজ। লিগাল ভাবে টাকা পাঠান, দেশের উন্নয়নে সহযোগিতা করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।